एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आज हे मंगलवार 7 तारीख और बारान्दा थेके ब्लॉगटा स्टार्ट करछि कारण आज के बृष्टि टिष्टि किच्छु नहीं। आज के वेदरटा खूब भालो, हल्का हल्का एकदम रोद रोद एकटु उठेछे और एखन घड़ीते बाजे 9:45। आमार जन्य फल नेब, फलाला एसेछे एकटु फल नेब और तारपर मामामे জন্য একটা রেসিপি আমাকে খাওয়াই, তো তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা অন্য ধরনের একটা রেসিপি। তো চলো দিনটা শুরু করি আজকে। আজকে তোমাদের দেখাবো একটা অন্যরকম রেসিপি যেটা আমি মাম্মাকে খাওয়াই, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। সেটা হচ্ছে আমি প্যানে প্যান গরম করে বাটার গরম করতে দিয়েছি, মানে বাটার মেল্ট হয়ে গেছে। আর এ দেখো, এটা হচ্ছে মাখানা, অনেকেই চেনো আর অনেকেই হয়তো জানো না। তো এই এক বাটির মতো মাখানা আমি এটাতে, একটু গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম কমানো আছে। হ্যাঁ, আর আমার মেয়ের এজ অনুযায়ী আমার যেটুকু লাগবে আমি সেটুকু নিয়ে নিলাম, কারণ এটা অতিরিক্ত খাওয়ানো ভালো না। এটা তোমরা ব্রেকফাস্টে দিতে পারো, লাঞ্চে দিতে পারো, সেরকম আর কি। মাংস তো মাখানা দেয় অনেকে, মাটনে। অ্যাকচুয়ালি এটা যখন কাঁচা থাকে না, এখন তো গরম হয়ে গেলে দেখাতে পারবো না। অ্যাকচুয়ালি এটা যখন কাঁচা থাকে না, হাত দিয়ে ভাঙবে দেখবে ভাঙবে না, ঠিক আছে? কিন্তু এটা যখন এরকম ড্রাই রোস্ট টাইপ হয়ে যাবে, তখন দেখবে তোমাদের মানে এরকম চাপে মুড়ির মতো আর কি মচমচে হয়ে যাবে, মানে ভেঙে যাবে আর কি, মুড়ির মতো মচমচে। এটা না নাড়তে থাকবে, নয়তো কি হবে বলতো, এটা পুড়ে যাবে। লো ফ্লেমে করলেও পুড়ে যাবে, নয়তো ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা লালচে হয়ে যাবে। দেখো সাদা দেখিয়েছে না, একটু লালচে লালচে ভাব এসেছে, ঠিক আছে? এটা একটু হবে, মিক্সিতে একটুখানি আধ ভাঙা করে নেবে। আর যাদের বাচ্চা একটু বড়, মানে অনেক দাঁত উঠে গেছে চিবিয়ে খেতে পারে, তো তারা কি করবে, এই হাত দিয়ে একটু এরকম করে ক্রাশ করে দেবে, তাহলেই হবে। আর মিক্সিতে আধ ভাঙা করে দিতেও পারো, পুরো পাউডার ফর্মে না দিলেও হবে। আর যারা যাদের বাচ্চারা একদমই আর কি খেতে পারে না চিবিয়ে, তারা পাউডার ফর্ম করে দিতে পারো। আচ্ছা দেখো, হলে এরকম না ভেঙে যাবে, যে এরকম এ দেখো আমি ভাঙছি, এ দেখো এরকম গুঁড়ো হয়ে যাচ্ছে মুড়ির মতো জিনিসটা, হলে না এরকম মচমচে মতো হয়ে যাবে। এই যে এই যে, তার আগে তুমি যখন কাঁচা মাখানা আর কি মাখানা যখন বাজার থেকে কিনে আনার পর, তো এরকমভাবে চাপে দেখবে এরকম ক্র্যাশ হবে না, ঠিক আছে? কিন্তু মাখানাটা আমার এরকম, দাঁড়া বাবা দাঁড়াম দেখিয়ে দিই, এই যে যে এরকম হয়েছে, ঠিক আছে? মানে একদম পুরো হোয়াইট যেটা থাকে সেটা এরকম হয়েছে। আচ্ছা যেটা বলার আর কি, এটা যারা বাচ্চাদের আর কি মিষ্টি দাও, মিষ্টি খাওয়াও বা মাম্মা, আচ্ছা তুমি কোলে আসো, তুমি কোলে আসো, একটা বাটি দাও তো, কলাটা একটু চটকাবো। যারা বাচ্চাদের আর কি মিষ্টি খাওয়াও, চিনি বা খেজুরের যেই ইয়ে করে রাখি আমরা আর কি, সিরাপ করে রাখি সেটা, বা গুড়ের, ঠিক আছে? তো সেটা যদি দাও, তো সেটা দিয়ে এটা খাওয়াতে পারো। আমি প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি, যেহেতু আমার মেয়ে মানে বাইরের এখনও কোনো দুধ আর কি মানে কাউ মিল্ক খায় না, তো ও আর কি খায় হচ্ছে ফর্মুলা মিল্ক খায়। হ্যাঁ, তো ওই জন্য না আমি তো ফর্মুলা মিল্ক গ্যাসে দিতে পারবো না। তো যারা আর কি কাউ মিল্ক খায়, তারা গ্যাসে ফুটিয়ে নেবে, মানে এটাকে এরকমভাবে ড্রাই রোস্ট করার পর মিক্সিতে দিলে, মিক্সি দিলে একটু পাউডার ফর্ম হয়ে গেল। যদি পাউডার ফর্মে না খাও, হাত দিয়ে দেখবে এই যে এরকম ভাঙবে, খুব মচমচে, দেখো এরকম হয়ে যাবে। তো এটা করে দুধটা প্যানে দেবে, দুধ প্যানে দেওয়ার পর দুধটা জাল দেবে, যেমন আমরা জাল দিই। তারপরে মিষ্টি দিলে চিনি, দিলে চিনি বা যে যেরকম মিষ্টি দিয়ে ওটা জাল দেবে দুধটাকে, দুধটাকে মিষ্টি দিয়ে জাল দেবে। আর যদি চিনি না খাও, শুধু প্লেন দুধ জাল দেবে। আর এইটা যেটা আর কি ভাঙাবে আর কি মিক্সিতে ভাঙাবে বা হাতে এরকমভাবে ক্রাঞ্চ করবে, সেটা দিয়ে দেবে, দিয়ে ফুটাবে, ফুটিয়ে নামিয়ে নেবে, ঠিক আছে? নামিয়ে নেওয়ার পর ব্রেকফাস্ট হলে একটা কলা ওর মধ্যে একটুখানি ম্যাশ করে দিয়ে দেবে, তো দেখবে ওই ব্রেকফাস্ট অনেক হেলদি ব্রেকফাস্ট হবে, অনেকক্ষণ পেটেও থাকবে। পুরো যদি খাও, যদি মনে করো কলা দেবে না, তো কলা দেবে না, কোনো অসুবিধা নেই, এমনিও তুমি খাওয়াতে পারো, ঠিক আছে? যে যেরকমভাবে, যেহেতু সকালে ওই জন্য আমি একটু কলা দিয়ে খাওয়াচ্ছি, কলা দিতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এই যে এটা দেখানোর কিছু নেই, কলাটা আমি হাতে এরকম করে চটকে নিলাম, আর এটা আমি এরকম করে একটু ভেঙে নেব। মিক্সিতে ইয়ে করেও খাওয়াতে পারতাম, বাট
এরম আমি ওকে খুব একটা মানে পাউডার ফর্মে খাবার খাওয়াই না, আর ও চিবিয়ে খেতেও পারে, যেহেতু আমি ছোটো থেকে অভ্যাস করিয়েছি যেন ও চিবিয়ে খেতেও পারে। তো পাউডার ফর্মে আমি ওকে দেবো না, আমি এটা এরকমভাবে ভেঙেই দিই। হ্যাঁ, আর খুব ইজিলি ভেঙেও যায় এগুলো, করতে পারো। আর যারা উডবি মাদার আছো, আর যারা ব্রেস্ট ফিডিং করাও, তো তারাও মাখানাটা, মা আর বাচ্চা দুজনের কথাই আমি কিন্তু বলছি, মাদের কথাও আমি স্পেশালি বলছি, যারা ব্রেস্ট ফিডিং করাও তাদের জন্য মাখানা খুবই ভালো। মাখানা জিনিসটা হচ্ছে পদ্ম ফুলের যে বীজটা আছে সেই বীজটাকে প্রসেস করে ওটা রেডি করা হয়, মানে এই মাখানাটা। ঠিক আছে, আচ্ছা, আর একটা যেটা কথা বলছিলাম, তোমাদের মাখানাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফাইবার, আয়রন, ভিটামিন ই, ভিটামিন B6 প্রচুর পরিমাণে আছে। তো ডেফিনেটলি বাচ্চাদের ট্রাই করতে পারো, আর অ্যান্টি অক্সিজেন, এবং যেটা বাচ্চাদের স্কিনের জন্য খুব ভালো, তো অবশ্যই ট্রাই করতে পারো। এবং যারা উডবি মাদার আছো তারাও খেতে পারো, এবং যারা ব্রেস্ট ফিড করো তারা তো ডেফিনেটলি ট্রাই করো এই জিনিসটা। ঠিক আছে, এটা খুবই ভালো, খুবই ভালো। তোমরা এমনি ডক্টরকে জিজ্ঞাসা করেও খাওয়াতে পারো, যদি মনে করো জিজ্ঞাসা করে খাওয়াবে, আর যারা জানো তো জানো ওই মাখানার উপকারিতা আমি বলেই দিলাম, তো ট্রাই করতে পারো। তো এরকমভাবে না এরকম হয়ে যাবে, দেখেছো এই জিনিসটা এরকম এরকমভাবে ভেঙে নেবে, তাহলে ওরকমভাবে মিক্সিতে ইয়ে করলে একটু ফাইন পেস্ট ফাইন হবে। তো এরকম ভেঙে নেওয়ার পর এটার মধ্যে এই যে আমি কলা ইয়ে করে রেখে, যে ম্যাশ করে রেখেছিলাম, তো এই কলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। হ্যাঁ, কলাটা আমি দিয়ে দেবো, এবং ও যেই ফর্মুলা মিল্কটা খায় সেই ফর্মুলা মিল্কটা দিয়ে আমি এটা গুলিয়ে দেবো। এর মধ্যে ফর্মুলা মিল্ক দিয়ে গুলিয়ে আমি ওকে সার্ভ করবো। আর যারা আর কি কাউ মিল্ক খায় তারা গ্যাসেই এটা করবে। ঠিক আছে, আমি এটা খাওয়াই, তো ওই জন্য তোমাদের সাথে আজকের ব্লগের শুরুতে এটা আমি শেয়ার করে দিলাম। চলো আমি ওকে খাইয়ে নিই। হবে, আমি দুধ অলরেডি মিশিয়ে দিয়েছি। আরেকটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে, ধরো তুমি কলা দিলে না কোনোদিনও, তো ড্রাই ফ্রুটস পাউডার তো আমরা অনেক সময় করে রাখি, ড্রাই ফ্রুটস তো গুঁড়ো করে রাখি, তো ওইটা দিতে পারো। ঠিক আছে, তো মাম্মাম এখন খাবে, দেখো মাম্মামের ড্রাই ফ্রুট নেই, মানে এটা শুধু কলা দিয়েই, ড্রাই ফ্রুট শেষ হয়ে গেছে। বলো, আমার ড্রাই ফ্রুটটা শেষ হয়ে গেছে, বলে দাও কেমন খেতে, খুব টেস্টি হয় এটা। কেন ওকে দেওয়ার আগে আমি নিজে একটু টেস্ট করে দেখি সব কিছুই। মাম্মাম কেমন খেতে, একটু সবাইকে বলে দাও। গুড ইভিনিং বন্ধুরা, সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছে যখন মাম্মামকে খাওয়াচ্ছিলাম, মানে মাম্মামের রেসিপিটা শেয়ার করলাম, চলে আসো বাবান। আর এখন হচ্ছে সন্ধ্যে 7টা, এখন তোমাদের সাথে কথা হচ্ছে, মাঝে আর কোনো কথা হয়নি, কারণ মাঝে আমি আজকে একটু কাজে ব্যস্ত ছিলাম, ক্যামেরা আমি ধরতে পারিনি, তার জন্য একদম সরি, কারণ আমি বিজি ছিলাম। আর হচ্ছে এখন আমি বেরোচ্ছি, হচ্ছে আমি বললাম তোমাদের অনলাইনের বিজনেস আছে, তার কিছু প্রোডাক্ট ডেলিভারি করার বাকি আছে, একটা দুটো প্রোডাক্ট আছে যেগুলো কল্যাণী কাস্টমারে ডেলিভারি করতে হবে, তো ওটা দিতে যাব। আর ভাবলাম যে একটু তাহলে মেলাতেও ঘুরে আসি, যেহেতু কল্যাণীতে যেতে হবে তখন মেলাতেও ঘুরে আসি। আজকে মারাও যেত, একসাথেই যেতাম আর কি, কিন্তু মারা যেতে পারবে না, তো ওইদিকে কাকি ঠাকিরা আমরা সবাই একসাথেই যেতাম, স্নেহা পায়েল ওরম সব একসাথেই যেতাম, কিন্তু যেতে ওরা আজকে যেতে পারবে না, তা কালকে ওদের সাথে আমি আবার যাব। কিন্তু আজকে যেহেতু কল্যাণী যাচ্ছি তাই ভাবলাম একটু মেলাতে ঘুরেই আসি, আবার নয় কালকে যাব, তো কি হয়েছে, তো ওই জন্য এখন যাচ্ছি আমি আর ও মেলাতে। তাহলে চলো সাথে থাকো, দেখতে থাকো। কিন্তু আমরা রেডি হচ্ছি আর মাম্মাম হাঁ করে দেখছে, এই যে বাবা মাথা আঁচড়াচ্ছে, আর আমি রেডি হয়েছি, বুঝতে পারছে কিন্তু, মাম্মা কি আনবো মেলা থেকে, কি খাবে, বাদাম না জিলাপি, বলো বাবা বলো, ওই যে বোতাম পেয়েছে। ও তুমি একটু কথাই বলো না ক্যামেরার সামনে, বলো একটু কথা বলো, ও সবাইকে তোমার জিপটা দেখিয়ে দাও, জিপটা দেখিয়ে দাও, তোমার জিপ কোথায়, না না ওইদিকে না, দেখতে পেলো না, জিপ দেখাও মাম্মা, জিপ দেখাও, ও বাবা, তো চলো দেখতে থাকো, সাথে থাকো। মেলার কাছাকাছি আমরা চলে এসেছি, এখন আর কি মেলাতে ঢুকবো। এটা হয় হচ্ছে তোমাদের কল্যাণী সেন্ট্রাল পার্কে মেলাটা হয়, এটা এই যেই মেলাটাই আমি আজকে গেছি, এটা হচ্ছে তোমাদের কল্যাণী বই মেলা। এর আগে যেই মাঠে মেলাটা হয়েছে সেটা বই উৎসব, এটা হচ্ছে বই মেলা। তো আমরা চলে এসেছি মেলায়, আর এই যে দোকানপাটগুলো দেখলে এগুলো হচ্ছে মেলার বাইরে,
মানে গাড়ি ঠাড়ির এখানে যেখানে রাখে সেখানে দিয়েছে। আর কত গাড়ি দেখো, যেহেতু দু তিন দিন কোনো লোক আসতে পারেনি সেইভাবে, আজকে মোটামুটি ভালোই ভিড় হয়েছিল। আর ও এখন টিকিট নিচ্ছে, 10 টাকা করে টিকিট, তো এই টিকিট নিয়ে আমরা মেলায় প্রবেশ করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এতক্ষণ যেগুলো দেখলে ওগুলো সব বইয়ের স্টল, শাড়ি কাপড় কার্পেট এই টাইপের জিনিসের স্টল। আর এখন থেকে শুরু হচ্ছে খাওয়ার স্টল। এগুলো হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের স্টল দিয়েছে যেগুলো খাওয়ার জিনিস পাওয়া যাচ্ছে, ফুচকা, পপকর্ন, তোমাদের পিৎজা, কফি এই টাইপের। আর এই যে স্টলটা দেখছো, এই স্টলটা আমার খুব পছন্দ হয়েছে। স্টলের জিনিসগুলো এত সুন্দর, প্রতিটা জিনিস এত সুন্দর। আর এর পরের স্টলটা, সেটা হচ্ছে লাইটের স্টল ছিল। এই দুটো স্টল আমার পুরো মেলার মধ্যে সবচেয়ে পছন্দ হয়েছে। তো দেখতে থাকো, এর পরেও লাইটের স্টলটা আসছে, দেখতে থাকো। এখন এসেছি আমরা এমন একটা স্টলে যেখানে, যেটা হচ্ছে চা প্লাস কফি। এবং এখানে হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের চা কফি পাওয়া যাচ্ছিলো, যেমন চকলেট চা, স্ট্রবেরি চা, তন্দুরি চা, আচ্ছা মালাই চা,
তো আমরা দুজনে দুটো মালাই চা খেয়েছি, বেশ ভালো ছিল চাটা। সত্যি কথা বলতে মেলায় ঘুরতে কার না ভালো লাগে, শীতের মধ্যে মেলায় প্রত্যেকেই আমরা ঘুরতে ভালোবাসি। আর এই মেলায় স্পেশালি আমি যাই পিঠের টানে, যেটা সত্যি পিঠে প্রচণ্ড ভালো হয়। এখানে দুটো একটা দুটো স্টল দেয় পিঠের, তো বিভিন্ন ধরনের পিঠে পাওয়া যায়, তো আমরা পিঠে খেতেই যাই স্পেশালি আর কি। আর আরেকটা কথা হচ্ছে, আমি ওখানে অনেক গল্প করেছিলাম তোমাদের সাথে, কিন্তু বাড়িতে এসে যখন ক্লিপিংগুলো চালালাম প্রচণ্ড ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছিল, যার জন্য প্রবলেম হচ্ছিল, তো ওই ভয়েসটা অফ করে আমি বাড়িতে এসে ভয়েস দিয়েছি তোমাদের জন্য। চলে এসেছি হচ্ছে এটা পিঠের স্টলে, যেটা যেটার জন্য এখানে আসা। বিভিন্ন ধরনের পিঠে আছে দেখো। যাই হোক, আমরা চষি পিঠে খেয়েছি দুজনে, খুব যে খাস লেগেছে তা নয়, তাও খেলাম আর কি। এখানেই কিন্তু শেষ না, মেলার এখনও অনেক কিছু দেখানো তোমাদের সাথে বাকি আছে। তাহলে আমার সাথে থাকো আর এনজয় করতে থাকো পুরো মেলাটা। আমরা এখন চলে এসেছি একটা পিৎজা কাউন্টারে, একটা নর্মাল পিৎজা কাউন্টার, যেখানে ভেজ 100 রুপিস আর নন ভেজ 120 রুপিসে পিৎজা পাওয়া যাচ্ছিলো। তো ডোমিনোজ পিৎজা হাটের পিৎজা তো আমরা খেয়েছি, টেস্ট কীরকম জানি, তাই আমি ভাবলাম নর্মাল পিৎজাই একটু ট্রাই করা যাক। ওখানে পিৎজা হাটের কাউন্টারও ছিল, বাট আমি নর্মাল পিৎজাটাই ভাবলাম যে একটু ট্রাই করি কীরকম। তো চলো খেয়ে তোমাদের জানাচ্ছি কীরকম। Think that it's progress you're making. Copy and paste pretty faces all the time. Pictures so perfect we play through, only 'cause you set up the angle. Web that you weave got us tangled, caught in what's before our eyes. Show off your fantasy reality. Whoa, that's পিজ্জাটা আমরা এখনো খাচ্ছি। ট্রাস্ট মি, 120 রুপিসে যে এত ভালো পিজ্জা হতে পারে আমি এই ফার্স্ট ট্রাই করলাম, আর তোমাদেরকে তো খাওয়াতে পাচ্ছি না। তাই যাই হোক, তোমরা যদি কাছাকাছি থেকে থাকো কেউ, বা কেউ যদি আসতে চাও কল্যাণী সেন্ট্রাল পার্কে, তো এসে মেলাটায় পিৎজাটা অবশ্যই ট্রাই করতে পারো। ডোমিনোজ পিৎজা হাটের পিৎজা তো আমরা অনেকেই খেয়েছি, অনেকেই খাই, তো নর্মাল পিৎজা যে এত ভালো হতে পারে এত কম প্রাইসে, সিরিয়াসলি। তাই মাকে বাড়িতে সব এসে আমি বললাম যে মা এত ভালো একটা পিৎজা খেয়েছি, তো কালকে যখন মানে আজকে আবার যখন যাবো, তোমরা যখন যাবে তো অবশ্যই এই পিৎজাটা তোমাদেরকে আমি খাওয়াবো, এত ভালো ছিল পিৎজাটা, মানে চিন্তার বাইরে। আর মেলাতে সেরকম কিছু আমরা কেনাকাটা না করি না, কোনোদিনই করি না, কারণ হচ্ছে মেলার জিনিস আমার সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না। জুয়েলারি তো আমার নিজেরই ঘরে বিজনেস আছে, তো জুয়েলারি আমি আর বাইরে থেকে কী কিনবো, জুয়েলারির প্রতি কোনো ইন্টারেস্ট নেই বাইরের জুয়েলারির প্রতি। আর এমনি কাপ ঠাপ যে ঘরে জিনিসপত্র পাওয়া যায় এই টাইপের জিনিসও আমার ঠিক মেলার জিনিস ভালো লাগে না, তাই কেনা হয় না। কোনো কিছু শখবশত একটা দুটো কিনে ফেললাম তো আলাদা। তো দেখি মাম্মামের জন্য অবশ্যই কিছু একটা নিয়ে যাব, আর মাম্মামের জন্য যে কোনো খেলনা নিয়ে যাব সেটাও নিয়ে যাওয়া আর কি বেকার, বোন বুড়ি চিল্লামিল্লি করে যে কেন নিয়ে এসেছিস, কেন এনে এনে শুধু জমাই হয়, ওগুলো নিয়ে কিন্তু খেলে না, ও খেলে হচ্ছে বাসন কোসন নিয়ে, দেখোই তোমরা। তো যাই হোক, তাও এসেছি যখন কিছু না কিছু ওর জন্য তো অবশ্যই নিয়ে যাব, একটা জিনিস নেওয়ার ইচ্ছা আছে, দেখি যদি পাই মেলায় তো অবশ্যই নিয়ে যাব। আমরা এখন এসেছি একটা খেলনার দোকানে, ওখানে অনেক ধরনের খেলনার দোকানই ছিল, বাট আমার এই দোকানটা বেশি ভালো লেগেছে, এই দোকানের ভ্যারাইটিটাও বেশি। তো মাম্মামের জন্য একটা জিনিস খুঁজছি, যদি সেই জিনিসটা পাই নেবো ভেবেই দাঁড়িয়েছি। তো দেখলাম দোকানদার চেনাশোনা আমাদেরই, এখানেই থাকে। তো যাই হোক, যেই জিনিসটা খুঁজছিলাম সেই জিনিসটা আমরা পেয়েছি, নিয়েছি, তাহলে বাড়িতে গিয়ে দেখাবো কী নিয়েছি।
চলো। এই বেলুনগুলো আমার বেশ ভালো লাগে, এই বেলুনগুলো দেখলেই না আমার বাবার কথা মনে পড়ে খুব। আমি যখন বাবা আমাকে ছোটোবেলায় এই বেলুন কিনে দিত আর আমি খালি উড়িয়ে ফেলতাম। তো যাই হোক, কালকে মাম্মামের জন্য একটা এই বেলুন নিলাম। চলো তাহলে, এটা হচ্ছে মেলার এক্সিট গেট, তো আমরা এখন বেরোচ্ছি। মেলা দেখা আমাদের আজকের মতো হয়ে গেছে, আবার আমরা এখন বাড়ি যাচ্ছি। হয়ে গেছে ঘোড়া, আর এটা মাম্মামের জন্য অন্ধকার। এই বাবা পুরো অন্ধকার দেখা যাচ্ছে না, কিন্তু তারা ভালো তো যাই, তারপরে কথা বলি। রাস্তা অন্ধকার, আলো অন্ধকার, আলো এই চলছে, তো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। চলো মাম্মাম ঘুম থেকে উঠে বেলুনটা পেয়েছে, মজা পেয়েছে না? যা রে উঠে গেছে, এই যাই আয় আয়, ওই দেখো আবার নামায় ধরে ধরে মাম্মা। দেখো না কি মজা পেয়েছে, বেলুনটা নামানোর জন্য কি করবে। এই যা এই যা এই যা, নামিয়ে দি নামিয়ে দি, আমি নামিয়ে দি আমি নামিয়ে দি আমি নামিয়ে দি, না 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 মুখে দেবে না, তুমি এমনি নাও এমনি নাও না। হাতছাড়া দেখি মাম্মা মাম্মা কি মজা, যা আবার উড়ে গেছে। ও আম্মা আমার এই হাসিটা দেখার জন্য আমি এটা এনেছি। দেই দেই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না থেকে বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 10টা, এই এলাম বাড়িতে। তোমাদের দেখালাম অনেক বিশাল বড় মেলা হয়, আশা করি ভিডিও দেখলে বুঝতেই পারবে যে বিশাল বড় মেলা। ওখানে অ্যাকচুয়ালি বই মেলা, তো বুক স্টলটাই বেশি, বিভিন্ন ধরনের লেখকের বই, মানে তোমাদের দেশের ওপরে লেখা, মানে এক একটা থিম আলাদা আলাদা ডিপার্টমেন্ট। ওখানে যে ভিডিও আমি করেছি দেখলেই বুঝতে পারবে, হ্যাংলা হেসেল থেকে স্টল ছিল, শরৎচন্দ্রের আলাদা স্টল ছিল, তারপরে ভ্রমণের ওপর আলাদা স্টল ছিল, বাচ্চাদের বইয়ের ওপর আলাদা স্টল, প্রতিটা আলাদা 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 স্টল, বিভিন্ন রকম খাওয়া স্টল তো দেখলেই, ফার্নিচার ছিল, গাড়ি ছিল, প্রচুর স্টল। এর পরে যেই মেলাটা হয় আর কি, ওটা আরও বড়, মানে এটা তো কিছুই নয়, ওটা আরও বড়। এর এর আগে যেই মেলাটা আমি যেতে পারিনি বললাম, ওটা আবার এটার থেকেও বড়, তাই না গো? হ্যাঁ, এটা একটু ছোটোখাটোর মধ্যে হয়, ছোটোখাটো মানে খুব ছোটোখাটো না দেখলেই। আর মেলাতে আমরা কী কী খেলাম দেখালাম, কী কী খেলাম খেলাম হচ্ছে মালাই চা আর পিঠে খেলাম, যার জন্য যাওয়া হয় মেলাতে। পিঠেটা যে খুব মানে খাস ছিল তা না, তা খেলাম আর কি পিঠে। আর হচ্ছে কি খেলাম, পিজা খেলাম, ভেবেছিলাম মোমো খাবো, পিজা খেলাম। ওখানে পিজা খেতে খেতে কথা, কত কথা তোমাদের সাথে গল্প করলাম, কিন্তু ওই ক্লিপিং কিছুই দেওয়া যাবে না। ওই গানে যে স্টেজে যে প্রোগ্রাম হচ্ছিল, ওই প্রোগ্রামে আর কি আমার কথাগুলো আর কি অস্পষ্ট শোনাচ্ছে আর কি। ওর জন্য নিয়েছি হচ্ছে এই স্লেটটা, না আমার কেনার মধ্যে কিনেছি হচ্ছে এটা, এই স্লেটটাও খুব পছন্দ করে। তোমরা হয়তো ভাববে এক বছরের বাচ্চা কী স্লেট, এখন কি স্লেটের কি বোঝে, কিন্তু সত্যিকার ওর ঘরে একটা ছোট স্লেট আছে, তো ওই স্লেটটায় মা আর কি ওকে লিখে লিখে দেখায়, অ আ কিছুই বোঝে না, এমনি জাস্ট মা ওর নাম অ আ এইসব লেখে, আর ও খুব মনোযোগ সহকারে সেটা দেখে আর কি। দেখে না মানে স্লেট থেকে যেই পেনটা দেয়, মানে এই যে এরকম যে পেনটা থাকে, ও নিজে নিজে ধরে আঁকিঝুঁকি করে। সিরিয়াসলি তোমাদের একদিন দেখাবো। হ্যাঁ মানে মা যে পেন ধরে ওটাও আর কি, মানে কেমন করে ধরে ওটা খুব ভালো করে রপ্ত করেছে, করে নিজে নিজে লেখে। তো ওর এই জন্য ওই ওই স্লেটটা এক ঘষাঘষি করতে করতে নষ্ট হয়ে গেছে, তাই এই এইটা কিনলাম, এটা আমার খুব পছন্দ হয়েছে। এই একটা ওটা ছোট, এটা একটা বড় কিনলাম, ম্যাজিক ম্যাজিক স্লেট বলে না এগুলো, হ্যাঁ এটা কিনেছি, এটা আমার খুব পছন্দ হলো। ওই পুতুল টুতুল কিনে কোনো লাভ নেই। আর একটা সবাই ওরা মেলায় যাই, ওদের সাথে আবার একটু মেলায় যাব, তো কালকে যদি কিছু শ্যুট করা যায়, তোমাদের দেখানো যায় নদী অন্য কিছু যেগুলো আমি আজকে তুলতে পারিনি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো টাটা গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পজিটিভ নেগেটিভ কমেন্ট যা মন চায় সেটা করে দেবে। তো চলো টাটা, ভালো থেকো।